দর্শক আপনার প্রশ্নটি করবেন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি আমি শুনতে পাচ্ছি। বলুন আপনার প্রশ্নটি কি? আমার অনেক দিন থেকেই আমি নাকে কোনো গন্ধ পাই না। আচ্ছা, ঠান্ডা লাগছিল অবশ্য, আমি নিয়মিত মনপ্যাটেন আর আপনার ফেনাডিন প্রতি রাত্রেই খাই। জি, আর কোন আর কোন উপসর্গ আছে কিনা এবং আপনার বয়সটা বলবেন? আমার বয়স 38 বছর। 38, জি ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। ডাক্তার শফিউল্লাহ প্রধান, উনি যেটি বলছিলেন যে ঘ্রাণ পায় না, ঈদের পর থেকে হালকা জ্বরে ভুগছিলেন এবং ফেক্সোফেনাডিন খাচ্ছিলেন, ওনার জন্য কি পরামর্শ আছে? যে আসলে এটা করোনার যে একটা নতুন সিমটম মধ্যে অন্যতম, যে এটা হচ্ছে অনেক রোগীদেরই, যে নাকের এই যে ঘ্রাণ নিয়ে স্বাদ পাচ্ছে না, অনেক দুর্বল, হ্যাঁ, আবার মাইল্ড টু মডারেট হয়তো জ্বর আসছে আবার চলে গিয়েছে, এটা করোনার একটা সিম্পটম। যেহেতু রোগী সেটেল আছে, মানে রোগী ভালো আছে, এটা হয়তো সময়ের মতো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু আমি ওনাকে বলবো কিছু এক্সারসাইজ করতে, যেমন ডিপ ব্রিদিং এক্সারসাইজ। আমরা এর আগেও চেস্ট ফিজিও নিয়ে বারবার বলছি, নাক দিয়ে লম্বা শ্বাস নিবে, ইনহেল করবে, মানে শ্বাসটা নিবে, নিঃশ্বাসটা নিয়ে ধরে রাখবে, দেন মুখ দিয়ে ছাড়বে। এটা নিজে একটা আইসোলেশন অবস্থা করবে, নিজে নিজে এটা করবে, হালকা কিছু এক্সারসাইজ করা বা ফ্রি জায়গায় যেখানে কোনো লোকজন নাই, যদি ওনার দ্বারা সম্ভব একটু হাঁটবে, একটু জগিং করবে, এই এক্সারসাইজ গুলো করতে করতে, এবং কিছু ভাপ নিতে পারে, যে স্টিম ইনহেলেশন আমরা যেটা বলি, বা ভাপ নিলে এটা কিন্তু অনেকাংশে ইমপ্রুভ হয়ে যাবে, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। জি জি, ওনার একটা আরেকটা ছোট প্রশ্ন ছিল ডাক্তার শফিউল্লাহ প্রধান, অনেকে মন্টিয়ার মোনাস বা ফেক্সোফেনাডিন খেয়ে যাচ্ছেন, এটার কি কোনো সময়সীমা আছে কিনা, নাকি টানা খেয়ে যাবে, এই বিষয়টা যদি ছোট করে বলে দিতেন। আসলে এই ওষুধটা আসলে আসলে সিমটমেটিক, কিছু কিছু রোগ আছে যেগুলো দীর্ঘদিন আপনার শ্বাসকষ্টজনিত বা সিওপিডি বা চেস্টের বিভিন্ন ডিজিজ বা আপনার ইএনটি বিভিন্ন সমস্যা ব্যবহার করা হয়ে থাকে, তবে সেটা যদি কোনো রোগী আগে থেকে কোনো ডাক্তারের পরামর্শ করে, সে তার নিজের ডাক্তারের সাথে পরামর্শ নিবে, কিন্তু এখন যে পরিস্থিতিতে আমরা বলছি যে ফেক্সোফেনাডিন বা এই জাতীয় ওষুধের ক্ষেত্রে সিমটম যখন আর থাকবে না, মানে উপসর্গগুলো আর নাই, তখন আর খাবে না। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।